নমস্কার বন্ধুরা, সুভাষ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিদ্যাসাগরের নিজের লেখা কিছু ছেলেবেলার স্মৃতি, অর্থাৎ কিভাবে বিদ্যাসাগর কলকাতা যেতে যেতে মাইলস্টোন দেখে ইংরেজি লেখা শিখেছিলেন এবং কলকাতায় হেঁটে যাওয়া বালক বিদ্যাসাগরের কাছে কতটা কঠিন ও কষ্টদায়ক ছিল তা তিনি ছেলেবেলার স্মৃতিতে লিখে রেখে গেছেন। বিদ্যাসাগরের লেখা সেই ছেলেবেলার স্মৃতিগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে আমি পুনরায় কলকাতায় আনিত হইলাম। প্রথমবার কলকাতায় আসিবার সময় একজন ভৃত্য সঙ্গে আসিয়াছিল। কিয়ৎক্ষণ চলিয়া আর চলিতে না পারিলে ওই ভৃত্য খানিক আমায় কাঁধে করিয়া লইয়া আসিত। এবার আসিবার পূর্বে পিতৃদেব আমায় জিজ্ঞাসা করিলেন, কেমন, চলিয়া যাইতে পারিবে না লোক লইতে হইবেক? আমি বাহাদুরি করিয়া বলিলাম, লোক লইতে হইবেক না, আমি অনায়াসে চলিয়া যাইতে পারিব। তদনুসারে আর লোক লওয়া আবশ্যক হইল না। পিতৃদেব আমায় লইয়া বাটি হইতে বহির্গত হইলেন। মাতৃদেবীর মাতুলালয় পাতুল বীরসিংহ হয়ে ছয় ক্রোশ দূরবর্তী। এই ছয় ক্রোশ অবলীলাক্রমে চলিয়া আসিলাম। সেদিন পাতুলে অবস্থিতি করিলাম। তারকেশ্বরের নিকটবর্তী রামনগর নামক গ্রাম আমার কনিষ্ঠা পিতৃশ্বশা অন্নপূর্ণাদেবীর শ্বশুরালয়। ইতোপূর্বে অন্নপূর্ণাদেবী অসুস্থ হইয়াছিলেন, এজন্য পিতৃদেব কলিকাতায় আসিবার সময় তাহাকে দেখিয়া যাইবেন স্থির করিয়াছিলেন। তদনুসারে আমরা পরদিন প্রাতকালে রামনগর অভিমুখে প্রস্থান করিলাম। রামনগর পাতুল হইতে ছয় ক্রোশ দূরবর্তী। প্রথম দুই তিন ক্রোশ অনায়াসে চলিয়া আসিলাম, শেষ তিন ক্রোশে বিষম সংকট উপস্থিত হইল। তিন ক্রোশ চলিয়া আমার পা এত টাটাইল যে আর ভূমিতে পা পাতিতে পারা যায় না। ফলকতা এই, আর আমার চলিবার ক্ষমতা কিছুমাত্র রইল না। অনেক কষ্টে চারি পাঁচ দণ্ডে আধ ক্রোশের অধিক চলিতে পারিলাম না। বেলা দুই প্রহরের অধিক হইল, এখনও দুই ক্রোশের অধিক পথ বাকি রহিল। আমার এই অবস্থা দেখিয়া পিতৃদেব বিপদগ্রস্ত হইয়া পড়িলেন। আগের মাঠে ভালো তরমুজ পাওয়া যায়, শীঘ্র চলিয়া আইস, ওইখানে তরমুজ কিনে খাওয়াইলেন। তরমুজ বড় মিষ্ট লাগিল, কিন্তু পারটাটানি কিছুই কমিল না, বরং খানিক বসিয়া থাকাতে দাঁড়াইবার ক্ষমতা পর্যন্ত রহিল না। ফলত আর এক পা চলিতে পারি আমার সেরূপ ক্ষমতা রহিল না। পিতৃদেব অনেক ধমকাইলেন এবং তবে তুই এই মাঠে একলা থাক এই বলিয়া ভয় দেখাবার নিমিত্ত আমায় ফেলিয়া খানিক দূরে চলিয়া গেলেন। আমি উচ্চস্বরে রোদন করিতে লাগিলাম। পিতৃদেব সাদিশয় বিরক্ত হইয়া, কেন তুই লোক আনিতে দিলি না এই বলিয়া যথোচিত তিরস্কার করিয়া দুই একটা থাবড়াও দিলেন। অবশেষে নিতান্ত নিরুপায় ভাবিয়া পিতৃদেব আমায় কাঁধে করিয়া লইয়া চলিলেন। তিনি স্বভাবত দুর্বল ছিলেন, অষ্টমবর্ষীয় বালককে স্কন্ধে লইয়া অধিক দূর যাওয়া তার ক্ষমতার বহির্ভূত। সুতরাং খানিক গিয়া আমায় স্কন্ধ হইতে নামাইলেন এবং বলিলেন, বাবা খানিক চলিয়া আইস, আমি পুনরায় কাঁধে করিব। আমি চলিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই চলিতে পারিলাম না। অতঃপর আর আমি চলিতে পারিব সে প্রত্যাশা নাই দেখিয়া পিতৃদেব খানিক আমায় স্কন্ধে করিয়া লইতে লাগিলেন। খানিক পরেই ক্লান্ত হইয়া আমায় নামাইয়া বিশ্রাম করিতে লাগিলেন। এইরূপে দুই ক্রোশ পথ যাইতে প্রায় দেড় প্রহর লাগিল। সায়ংকালের কিঞ্চিত পূর্বে আমরা রামনগরে উপস্থিত হইলাম এবং তথায় সে রাত্রি বিশ্রাম করিয়া পরদিন শ্রীরামপুরে থাকিয়া তৎপর দিন কলিকাতায় উপস্থিত হইলাম। গুরুমহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দিবার প্রণালী ছিল কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল। অতপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আতামীয় বর্গ স্বস্ব ইচ্ছা অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন। শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ে আলোচনা হতে লাগিল। সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইলস্টোনের উপাখ্যান বলিলেন। সেই উপাখ্যান এই, প্রথমবার কলিকাতায় আসিবার সময় সিয়াখালায় শালিকর বাঁধা রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কইলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা মাইলস্টোন কি? কিছুই বুঝতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা, মাইল শব্দ অর্থাৎ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তায় আধ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে, উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রইয়াছে। এই পাথরের অঙ্ক ১৯, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল, অর্থাৎ সাড়ে নয় ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নাম তাই একের পিঠে নয় ১৯, ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে নয় অঙ্কের উপহার হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির এক আর এটি ইংরেজির নয়।
অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে ১৮, তাহার পরটিতে ১৭, এইরূপ ক্রমে ক্রমে ১ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ ২ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেই দিক দিয়ে যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নেই, এক অঙ্ক এইটিতে দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলো চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকটে গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে দশম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি নবম, অষ্টম, সপ্তম এই তিনটি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি ৯, এটি ৮, এটি ৭ এইরূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা নয়ের পর ৮, ৮-এর পর ৭ অবতারিত আছে, ইহা জানিয়া চালাকি করিয়া ৯, ৮, ৭ বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞেস করিলেন, এটি কোন মাইলস্টোন বল দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুঁদিতে ভুল হইয়াছে, এটি ৬ হইবেক, না হইয়া ৫ খুঁদিয়াছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমাভিব্য হারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরুমহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমাভিব্য হারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা, বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদামহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়ার যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখে আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম। মাইলস্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়েরা একবাক্য হইয়া, তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত, এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন। কর্নওয়াল স্ট্রিটে সিদ্ধেশ্বরী তোলার ঠিক পূর্ব দিকে একটি ইংরেজি বিদ্যালয় ছিল, উহা হের সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ। পরামর্শদাতা ওই বিদ্যালয়ের উল্লেখ করিয়া বলিলেন, উহাতে ছাত্রেরা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে, ওই স্থানে ইহাকে পড়িতে দাও, যদি ভালো শিখিতে পারে বিনে বেতনে হিন্দু কলেজে পড়িতে পাইবেক, হিন্দু কলেজে পড়িলে ইংরেজি চূড়ান্ত হইবেক, আর যদি তাহা না হইয়া উঠে মোটামুটি শিখিতে পারলেও অনেক কাজ দেখিবেক, কারণ মোটামুটি ইংরেজি জানিলে, হাতের লেখা ভালো হইলে ও যেমন তেমন জমা খরচ বোধ থাকিলে সওদাগর সাহেবদিগের হৌসে ও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবেক। আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী, পিতৃদেব অবস্থার বৈগুণবশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই, ইহাতে তাহার অন্তকরণে অতিশয় ক্ষোভ জন্মিয়াছিল। তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন, আমি রীতিমতো সংস্কৃত শিখিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব। এজন্য পূর্বোক্ত পরামর্শ তার মনোনীত হইল না। তিনি বলিলেন, উপার্জনক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবেক, আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলকাতায় আনি নাই। আমার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্যা হইয়া দেশের চতুষ্পাঠী করিবেক, তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবেক। এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয়ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন। তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন, তিনি কিছুতেই সম্মত হইলেন না। নমস্কার, আপনারা শুনলেন বিদ্যাসাগরের লেখা ছেলেবেলার কিছু স্মৃতি। নমস্কার, আজ এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।